কোলেস্টেরল যদি আমাদের রক্তে আস্তে আস্তে বেশি হতে থাকে, তাহলে কোন কোন লক্ষণ আমাদের শরীরের মধ্যে দেখা যায় তা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেটের ঘেটে অ্যাকচুয়ালি আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। কিন্তু সত্যি কথা বলতে, এই যে কোলেস্টেরল বৃদ্ধি, এই কোলেস্টেরল বৃদ্ধি এমন কিছু কিছু ছোটখাটো সিমটমের মাধ্যমে আমাদেরকে জানায় যেগুলো কিন্তু খুব সহজে আমরা বুঝতেই পারি না। তবে পায়ের কিছু কিছু সিমটম রয়েছে যেগুলো কিন্তু আমাদের অনেক আগে এই কোলেস্টেরল বৃদ্ধির অ্যাকচুয়ালি ইঙ্গিত দিয়ে থাকে। এই ভিডিওতে আমি ওই রকম কিছু কিছু সিমটমের কথাই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করব। সুতরাং ভিডিওটা একটুখানি মন দিয়ে শুনুন বিষয়টি, তাহলে আপনাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। কোলেস্টেরল বৃদ্ধি সর্বপ্রথম যে সিমটমটি আমাদের পায়ে দেখা যায় সেটা হচ্ছে পায়ের ব্যথা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, পায়ের ব্যথা তো একটা কমন প্রবলেম, তো অনেক কারণে কিন্তু অ্যাকচুয়ালি পায়ের ব্যথা আমাদের মধ্যে ক্রিয়েট হতে পারে। কিন্তু এত কজের মধ্যেও আমরা কিভাবে বুঝব যে কোন টাইপের পায়ের ব্যথা অ্যাকচুয়ালি আমাদেরকে কোলেস্টেরল বৃদ্ধির ইঙ্গিত দেয়? এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কিংবা আমরা যদি একটু অতিরিক্ত পরিশ্রম করি, তাহলে আমাদের পায়ে ক্র্যাম টাইপের ব্যথা অর্থাৎ খিঁচ টাইপের ব্যথা অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে কিনা। শুধু তাই নয়, এর সঙ্গে আর একটা জিনিসও কিন্তু আমরা খেয়াল করব যে এই যে ক্র্যাম্পের কথা আমি আপনাদেরকে বললাম, এই ক্র্যাম্প আমাদের বিশ্রাম নেওয়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে কিনা। যদি আপনি দেখেন যে আপনার পা কারণ অকারণে ঝিনঝিন করছে, অথবা আপনার পা কারণ অকারণে ভার ভার লাগছে, অবশ অবশ লাগছে, আবার অনেকে কিন্তু বলে থাকেন যে আমার পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এবং শুধু তাই নয়, এর কোনো সিগনিফিকেন্ট কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, মাস্ট আপনাদের ব্লাডে কোলেস্টেরল লেভেলটাকে একবার চেক করিয়ে নিন। ধরুন আপনার পা কোনো জায়গায় কেটে গেল, কিংবা আপনার পায়ে কোনো কারণবশত ঘা ক্রিয়েট হলো এবং সেই ঘা বহুদিন ধরে স্ট্রে করছে, সহজে নিরাময় হচ্ছে না। এই সিমটমটি কিন্তু আমাদের রক্তে ব্লাড সুগার বেড়ে যাওয়ার একটি সব থেকে বড় সিমটম। কিন্তু যদি আপনি দেখেন আপনার রক্তে ব্লাড সুগার বাড়েনি, তবুও এই সিমটমটি আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে, সেটাও কিন্তু কোলেস্টেরল বৃদ্ধির একটি সিমটমের মধ্যে পড়ে। অনেকেরই কিন্তু অকারণে পা ফুলে যায়, কিন্তু এই পা ফোলার এগেনস্টে অনেক রকমের কজ কিন্তু আপনাদের থাকতে পারে। সেটা হতে পারে কিডনির জন্য, হতে পারে হার্টের সমস্যার জন্য, হতে পারে কিন্তু লিভারের সমস্যার জন্য। এর সঙ্গেও কিন্তু আর একটা কারণ থাকে, সেটা কিন্তু রক্তে অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল বৃদ্ধি। সুতরাং এই টাইপের সমস্যা যদি আপনারা দেখেন এবং এই টাইপের সমস্যা যদি বেশ কিছুদিন ধরে চলে, তাহলে কিন্তু অবশ্যই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখবেন, বাড়িতে বসে থাকবেন না, ইমিডিয়েট যে কোনো চিকিৎসকের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করবেন।